প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি স্বপ্না স্বপ্না আপু কি স্বপ্ন নিয়ে আসছেন আজ ভিডিওতে আইছি তো ভাই অনেকই স্বপ্ন নিয়ে কি স্বপ্ন কি আশা আশা নিয়ে আইছি ভাই মনের মতো মানুষ মিলে বিয়ে শাদি করতাম পরিবারে কে কে আছে পরিবারে বলতে খালাই মা বাবা ভাই বোন মা বাবা ছোট কালেই মারা গেছে ভাই বোন আছে ভাই বোন নাই আপনি একাই একাই লেখাপড়া করেন লেখাপড়া করতে পারি নাই ভাই অভাবে বয়স কত 18 একটু লেখাপড়া করেন নাই একটু না বিয়ে হয়েছিল আশা ছিল ভাই করার বিয়ে হয়েছিল না ভাই বিয়ে শাদি হয়নি তো লেখাপড়া করেন নাই তা বিয়ে শাদি করে সংসার করেন না কেন বিয়ের প্রস্তাব পাইছিল ভাই অনেক খান থেকে যৌতুক চায় আমি গরিব গরিব মানুষ ভাই দিতে পারি না জীবন সঙ্গী করতে চান কিরকম মানুষ ভাই যে সারা জীবন পাশে থাকবো কখনো মিথ্যা কথা বলবো না পাশে রাখবো এমন মানুষ পাইলে বিয়ে শাদি করবো ভাই মানে সাধারণভাবে বেঁচে থাকার মতো একটা জীবন সঙ্গী চান সাধারণভাবে হ্যাঁ সংসারে কাজকর্ম জানেন সব কিছু যতদিন বেঁচে আছি ভাই তার সাথে দিন কাটাইতে চাই সংসারে সব কাজকর্ম জানেন হ্যাঁ সব জানি ভাই কি ভালো রান্না টান্না করতে পারেন রান্না টান্না সবই পারি ভাই আল্লাহ যা করাইছে সবই পারি মানে যা খায় তাই পারি আচ্ছা আচ্ছা তারপরে বলে না স্বপ্না তোমার হাতের এই রান্নাটা অনেক সুন্দর এরকম স্পেশালিস্ট কোনো রান্না আপনার হাতে হয় কিনা স্পেশালি বলতে মনে করো ভাই এই নিরামিষ ভবিষ্যতে বাচ্চা কাচ্চা কয়টা নিতে চান বা কিরকম স্বামী চান কিরকম হবে কিরকম ভাই যদি স্বামী থাকে যদি আল্লাহ দেয় বাচ্চা কাচ্চা যেই কয়টা দিব সেই কয়টাই নিব আচ্ছা আচ্ছা স্বামী যে কটা চায় সেই কটাই হবে তাই না তা যাই হোক বাচ্চা কাচ্চা বেশি না নেয়াই ভালো দুইজনেই নেবেন এখনকার বাজারে অনেক হাই কিন্তু সবচেয়ে বড় কথা একটা ভালো মনের মানুষকে জীবনসঙ্গী করবেন এই যে ভিডিওতে আসছেন অনেকে বিয়ে শাদী করতে চাবেন চাবে কিন্তু আসলে সঠিক তথ্য খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে একটা বিয়ে শাদী করবেন কারোর সঙ্গে প্রেম করছেন বা কাউকে ভালো লাগছে বলতে পারেন না এরকম হয়েছে নাকি না প্রেম শাদি করি নাই ভাই প্রেম শাদি গরিব গরিব মানুষ প্রেম করব কেন কোন গানটান নাচ টাচ এগুলো পারেন না ভাই দেখলেন গানটান হবে নাকি আজকে না ভাই গান জানলে তো বলতাম আচ্ছা আচ্ছা তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই ফোন নাম্বার আছে আমার ভাই নাম্বারটা কি এখন দিবেন নাম্বারটা এখনই দিব ভাই কিন্তু মুখস্থ নাই আমার আচ্ছা তো আমার কাছে দেন নাম্বারটা আমি দেখে বলে দিই হ্যালো ভিউয়ার্স আপুর কথা শুনলেন সাধারণ ঘরের মেয়ে সাধারণভাবে জীবনযাপন করতে চায় সেরকম একটা মনের মানুষ চায় আসলে কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01834411537 নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ ভাই 24 ঘন্টাই খোলা থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি যাক নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন দেখবেন আল্লাহ যে আল্লাহ কষ্ট দিয়েছে সেই আল্লাহ আপনার জীবনে সুখ দেবে ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম